আজ বানাবো একটা ভিন্ন ধরনের নতুন একটি শাক একে বলে খেঁচরির শাক খেঁচরির ডাল যে হয় ওই ডালটারই এই শাক এই শাক সাধারণত শীতকালে পাওয়া যায় অন্য সময় এটা পাওয়া যায় না তো এইটা যেন এই শাকটা আমি ভালো করে আগে বেছে ধুয়ে রেখে দিলাম আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন তেলটাকে এবার হালকা গরম হলে দিয়ে দেব সাদা জিরে সাদা জিরেটা যেই একটু ফুটে আসবে দিয়ে দেব এতে কয়েকটি কাঁচা লঙ্কা যেটা মাঝখান থেকে চেরা আছে তো লঙ্কাটা আমি হালকা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব বেগুন বেগুনটা একদম আমি ছোট ছোট চৌকো করেই কেটেছি এবার বেগুনটাকে এই তেলটার মধ্যে ভালো করে ফ্রাই করে নেব খুব একটা বেশি লাল করতে হবে না লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই হয়ে যাবে তো বেগুনটা আমি এবার থেকে থেকে একটু নাড়াচাড়া করে নেব যাতে বেগুনটা হালকা একটু সেদ্ধও হয়ে আসে দেখুন বেগুনটার কালার পাল্টে গেছে এখন আর আমি এই বেগুনটা এইভাবে ভেজে যাচ্ছি যেহেতু বেগুন তেল একটু বেশি টানে তো দেখুন যতটা তেল দিয়েছিলাম তেলটা আর নেই পুরো তেলটাই বেগুনটা শুষে নিয়েছে তো এইভাবেই আমি এইভাবে রান্না করে যাব মানে নাড়াচাড়া করে রান্না করব বেশিক্ষণ লাগে না পাঁচ থেকে ছ মিনিট মতনই লাগবে এই বেগুনটা হালকা একটু লাইট ব্রাউন হওয়ার জন্য যে দেখবেন একটু লাইট ব্রাউন কালার এসে গেছে এতে আমি দিয়ে দেবো খ্যাশরির শাকটা খ্যাসের শাকটা আমি সবগুলোই দিয়ে দিলাম এতে এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব যাতে এই খাসির শাকটা এই বেগুনটার সঙ্গে খুব ভালো ভালো মিশে যায় আর কি হবে না যতক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো এই শাকটা দেখবেন একটু হয়ে যাবে স্টার্টিংয়ে যতটা থাকে অতটা শাক আর থাকে না হিট পেলেই মানে একটু গরমের আঁচ পেলেই এই শাকটা কমে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আবার তার সঙ্গে আমি এতে দিয়ে দেব আন্দাজ মতন নুন নুনটা দেখিয়ে দেবেন কারণ প্রথমে দেখে মনে হচ্ছে যতগুলো শাক অতটা কিন্তু আর থাকবে না এবার আমি সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নুন আর হলুদ শাক আর বেগুন মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব কারণ শাকটা দিয়ে একটু তো জল বেরোবে যদি দেখছেন যে জল একদমই বেরোচ্ছে না ওতে সামান্য একটুখানি জল দেবেন খুব বেশি না সামান্য একটু জল দিয়ে দেবেন দিয়ে এটাকে এইবার আমি নাড়াচাড়া করে নিলাম কারণ শাকটা একদমই শুকনো এর থেকে জল ছাড়ছে না তো আমি জল দিয়ে নাড়াচাড়া করে এটাকে এবার ঢেকে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে দেখুন শাকটার কালারটা কতটা কালচে হয়ে এসছে আমি ঢাকনাটা খুলে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই নাড়াচাড়া করতে গিয়ে কিন্তু দেখবেন বেগুনটা না গলে যাবে মানে বেগুনটা আস্তে আস্তে ভেঙে যাবে ওইটাই নিয়ম বেগুনটা ভেঙে গেলেই তাই হলেই না বেগুনটা এই শাকটার সঙ্গে মিশে গিয়ে বেশ একটু মাখা মাখা ভাব তৈরি হবে তো পারলে বেগুনটাকে একটু নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ভেঙেই দেবেন দেখুন শাকের কালার এখন পাল্টে গেছে শাক এখন সেদ্ধ হয়ে গেছে নর্মালি শাক সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না সে যে কোনোই শাক হোক না কেন তো আমি ঢাকা দিয়ে এটা চার পাঁচ মিনিট মতন এটাকে কুক করেছিলাম তাতে হয়ে গেছিলো এতক্ষণ একটু কষে নিলাম এটাকে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি চার পাঁচ মিনিটের মতন চার পাঁচ মিনিট পরে এটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নেব এতে কী হবে যত শাকটাকে কষবেন না শাকটার ফ্লেভারটা তত বেশি আসবে আর শাকের যে একটা গন্ধ মানে একটা সবজির যে একটা গন্ধ বেরোয় না সেই গন্ধটাও চলে যাবে তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যে বেগুনটা আছে বেগুনটাকেও আমি আস্তে আস্তে ভেঙে দিচ্ছি এই শাকটার মধ্যে শাকটার যে দেখবেন শাকের পাতাগুলো ঠিক সেদ্ধ হয়ে যায় কিন্তু যে ডাটাটা আছে না ওই ডাটাটা একটু সেদ্ধ হতে টাইম লাগে শাকের যে মেন ডাটা তো ওই জন্যই বারবার মাঝে মাঝে একটু ঢেকে দিচ্ছি যাতে এই ডাটাটা সেদ্ধ হয়ে যায় কিন্তু এখন আর বেশিক্ষণ করতে হবে না দেখতেই পাচ্ছেন শাক আমার অলমোস্ট হয়ে গেছে সোজা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রেসিপিতে সেকেন্ড রেসিপি হচ্ছে আমাদের লাউ শাকের তরকারি তো আমি এখানে ফ্রেশ লাউ শাকটা নিয়ে নিয়েছি লাউ শাকের যে শাকটা আছে পাতাগুলো আলাদা রেখেছি ডাটাগুলো আলাদা রেখেছি ডাটাগুলো আলাদা করে ছুলে বেছে নিয়েছি তেমনই শাকগুলোই আলাদা করে আমি বেছে রেখে দিয়েছি মানে ডাটা আর লাউ শাকটা দুটোই একসঙ্গেই করবো বাট আলাদা আলাদা করে সেদ্ধ করে নেব এখানে আমি নিয়ে নিয়েছি রসুন সাত আটটা মতন রসুন যেটা আমি হালকা একটু থেতো করে নেব এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি এখন সর্ষে তেলই দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তেলটা হালকা একটু গরম করে নেবো তেলটা যেই গরম হয়ে আসবে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেওয়া সঙ্গে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার সবগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব। রসুনটা যেটা থেতে করে রেখেছি রসুনটাকেও একটু হালকা ভাজা ভাজা মতন করে নেব যেই রসুনটা একটু নাড়াচাড়া করার পরে যেই রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো ডাটাগুলো মানে লাউ ডগার ডাটাগুলো দিয়ে দিলাম লাউটা ডাটাটা যেটা আছে না এটা সেদ্ধতে একটু টাইম লাগে ওই জন্য এই সবজিটা আগে দিলাম দিয়ে এবার ডাটাটাকে এই ফোড়নটার সঙ্গে বেশ সুন্দর করে হালকা মতন ভেজে নেব মানে জাস্ট নাড়াচাড়া করে একটু ভেজে নেব এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন তারই সঙ্গে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো এবার সবগুলোই ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে মিক্স করে নেব এরপরে এতে দিয়ে দেব জল জলটা আমি এতটা পরিমাণেই দেবো যাতে ডাটাটা একটু ডুবুডুবু মতন হয়ে যায় আর সবগুলোই নাড়াচাড়া করে দেব। জলটা দেখিয়ে দেবেন আর জল খুব এমন বেশি দিতে হবে না খালি ডাটাটা ডুবে গেলেই হলো এবার আমি এটাকে ঢেকে কভার করে চার থেকে পাঁচ মিনিট মতন রান্না করব তারপর ঢাকনাটা খুলে দেব দিয়ে ডাটাগুলোকে আবারও নাড়াচাড়া করে দেব যাতে চারিদিক দিয়ে এটা ভালো করে সেদ্ধ হয় আবার এটাকে চার পাঁচ মিনিট মতন আমি ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে আবার আমি এটাকে খুলে দেব দেখুন এবার আগে যতটা জল ছিল ততটা জল কিন্তু আর নেই জলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে পাবো পাতাগুলো লাউ ডগার যে পাতাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পাতাগুলো দেওয়ার পরে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে লাউ লাউডকার সঙ্গে এই পাতাগুলো খুব ভালোভাবে মিশে যায় আর প্রত্যেক লাউ টাকার যে ঝোলটা আছে মানে জলের মধ্যে যেন মিশে যায় আবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে পাতাগুলো এবারে বেশ ভালো করে সে পরিপুষ্টভাবে সেদ্ধ হয়ে যায় বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিটে রাখবো আমি এটাকে আবার চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলব এইবার আমি এই পাতার সঙ্গে এই ডাটাগুলো ভালো করে কষিয়ে নেব ডাটাটা আমার এখন অলমোস্ট সেদ্ধ হয়ে এসে দেখলাম আমি এখনই পাতাগুলো তো সেদ্ধ হয়েই গেছে পাতা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না যদি মনে হয় যে এটা সেদ্ধ হতে টাইম নিচ্ছে তাহলে আবারও পাঁচ মিনিট আপনি ঢেকে কভার করে সেদ্ধ করে নিতে পারেন আমিও আর একটু ঢেকে নিয়ে করে নিলাম যাতে পাতাগুলো একটু লাউডাগার পাতা নর্মালি একটু খসখসা ধরনের হয় তো পাতাগুলোর জন্য আমি আরেকবার ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করলাম জল এখানেও আছে এর মধ্যে জলটাকে আমাকে শুকিয়ে নিতে হবে জল আমি আজকে রাখবো না আজকে আমি শুকনো শুকনো করেই বানাবো তো আমি এটাকে মাঝে মাঝে ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে করেই করছি কারণ পাতাটা একটু নরম হতে সময় নিচ্ছে চার থেকে পাঁচ মিনিট মতন হয়ে গেছে ঢাকনাটা এবার আমি খুলছি এর মধ্যে কিন্তু আর জল নেই পাতাটাও একদমই নরম হয়ে গেছে এখন আর আমাকে কভার করে রান্নাও করতে হবে না এবার জাস্ট একটু দেখে নেওয়ার পালা মানে জলটা যেন আর না থাকে একদম শুকনো ঝরঝরে যেন হয়ে যায় তো এটাকে আমি আজ নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে শুকনো ঝরঝরা হয়ে গেলেই তৈরি আর বেশি করতে হবে না কে ভাজতেও হবে না এটা এইভাবেই রান্না করে আপনারা যদি মনে করেন এতে সামান্য একটু সর্ষে আর পোস্ত একত্রে বিট বেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন এই সময় আর হালকা একটু নাড়াচাড়া করে নিলে দারুণ খেতে লাগে কিন্তু আজকে আমি আর সর্ষে দিলাম না আমি প্লেন বানালাম তো আজকের এই দুটোই রেসিপি আপনার কাছে আমি শেয়ার করলাম একটা হচ্ছে খেসারি শাক আর একটা হচ্ছে লাউ শাক তো আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন আপনার বন্ধু ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যাতে যখনই আমি কোনো রেসিপি বানাই আপনাদের কাছে সবার আগে যেন আসে নোটিফিকেশনটা তো আজকের জন্য এইখানে রাখলাম আবার চলে আসবো একটা সাধারণ সিম্পল রান্না একদম নর্মাল রান্না যেটা আপনারা আপনাদের বাড়িতে এইভাবে বানিয়ে এনজয় করতে পারেন টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার